হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে বিকেল 4:30, আর আজকে ব্লগটি আমি এখন থেকে স্টার্ট করলাম। তো সকাল থেকে অনেকক্ষণ থেকেই ভাবছিলাম ব্লগ স্টার্ট করবো, কিন্তু সময় হয়ে ওঠেনি। আজকে বাড়ির একটু কাজ ছিল, তো সেগুলো কাজে ব্যস্ত ছিলাম। তো যাই হোক, আজকে সানডে, আর তোমরা তো জানো প্রত্যেক সানডে আমি আর আমার মেয়ে আমার হাজব্যান্ডের দোকানে যাই, কিন্তু আজকে আর গেলাম না। কারণ কি বলো তো, মেয়েটার কাশিটা কিছুতেই কমছে না, তো তাই ভাবলাম থাক যাবো না, কারণ বাইকের হাওয়াতে যদি আবার ঠান্ডা লেগে যায় আরও বেশি হয় সেই জন্য। তো মেয়ে আর আমি আজকে বাড়িতেই আছি, গেলাম না। তো রবিবার করে ঘোরাটা আজকে বন্ধ হয়ে গেল, তো আর কি করার কিছু নেই। মেয়ে ঘুম থেকে উঠেছে, তো বসে বসে খেলছে, ওকে বসিয়ে দিয়েছি, শুয়ে থাকতে চায় না জানো, এত দুষ্ট হয়েছে, শুয়ে দিলে কান্না করে। তো বসে দিয়েছি, বসে বসে খেলছে। তো আমি ফটাফট বিকেলের কাজগুলো সেরে ফেলি, সেরে ফেলে দেখি কোথাও যাওয়া যায় নাকি। রবিবার না কোথাও ঘুরতে না গেলে ভালো লাগে না। মা, তুমি খেলু খেলু করছো? তুমি খেলু খেলু করছো বাবা? হ্যাঁ, বাবা আজকে নিয়ে গেল না ঘুরতে, বাড়িতেই থাকো, তোমার কাশি কমুক, তারপর বাবা নিয়ে যাবে, ঠিক আছে? তো মেয়ে খেলছে, এসে যে আমি ওকে ওষুধ খাইয়ে দিই। তো ওষুধ খাওয়ানো না একটা যুদ্ধ আমার মেয়েকে, মানে আগে তো ওষুধ খাওয়াতে পারতামই না, মুখটা এমনভাবে বন্ধ করে থাকতো কিছুতেই খুলতো না। তো আমার হাজব্যান্ড আমাকে একটা বুদ্ধি শিখিয়ে দিয়েছে, মানে জলের জল, ও খুব জল খেতে চায়, তো জলের খাপটিতে জল নিয়ে ওকে জল মানে দেওয়ার নাম করে ওষুধটা মুখের ভিতর ঢুকিয়ে দিই। তো যখন জল নেওয়ার জন্য মুখটা হা করে, তখন আমি ড্রপারটা দিয়ে ওর মুখে দিয়ে দিই। তো একসঙ্গে তিনটে ওষুধ খাওয়ার পরে, তো সকালে দুপুরে রাতে তিন বেলায় দিয়েছে ডক্টর এই কাশির জন্য। তো ওষুধ তো 5 দিনের কোর্স, 5 দিন আজকে হতেই চললো, কাশিটা অনেকটা কমেছে, হালকা হালকা আছে। তো ভাবছি কালকে ডক্টরের কাছে নিয়ে যাব কি না, তো দেখি কি হয়, হাজব্যান্ড কি বলে। তো অনেকটাই কমেছে কাশি, কিন্তু অল্পই আছে হালকা, ওটাও আশা করি কমে যাবে। তো এই যে এভাবে মেয়েকে ওষুধ খাওয়াতে হচ্ছে আর কি। ও যদি বুঝতে পারে না আমি ওকে ওষুধ দিচ্ছি, মানে ও খাবেই না, তো সেই জন্য বারবার ওই জলের খাপটিটা ওর মুখের সামনে নিয়ে যাচ্ছি, ও হা করছে, সেই সুযোগে আমি ওকে ওষুধটা দিয়ে দিচ্ছি। তোমরা দেখলে মেয়েকে কীভাবে ওষুধ খাওয়াতে হয়, এমনি ড্রপারটা নিয়ে গেলে না মুখেই খোলে না, এখন ঠোঁট মুখ একদম মানে ইয়ে করে থাকে। তো এই টেকনিকটা শিখিয়েছে আমার হাজব্যান্ড, ওই ওষুধ খাওয়ালে এভাবে খাওয়ায়, তো ওইভাবেই খাওয়ানো হচ্ছে। তো ওষুধ খাওয়ানোর পর ওর খাওয়াতে হবে, তো এখন সেরেলার উপরে গুলিয়ে ওকে একটু খাওয়াতে হবে। তো এখন মেয়েকে নিয়ে ঘুরছি, তো অন্য কোথাও মানে ঘুরতে যেতে চাইলাম এক জায়গায়, কিন্তু আর যাওয়া হলো না। আর রবিবার করে না ঘুরলে না ভালো লাগে না, মনে হচ্ছে না যে আজকে সানডে। মেয়ে এবার ওই লাইটটার দিকে হা করে তাকিয়ে থাকবে। এই তো দেখতে পেয়েছে, দেখতে পেয়েছে, ওই যে লাল লাইটটার দিকে হা করে তাকিয়ে থাকে। চলো। তো যাই হোক, বিকেলে মেয়েকে ঘোরাঘুরির পর সন্ধ্যা হয়ে গেছে, এখন বাজে 6:30। তো সেই জন্য আমি সন্ধ্যার প্রদীপ দিয়ে দিচ্ছি, সন্ধ্যার প্রদীপ দেওয়া হয়ে গেলে আবার আমার শাশুড়িমায়ের জন্য চাও করে দিতে হবে। তো আমি তো চা খাই না, তোমরা তো জানোই, তো শাশুড়িমায়ের জন্যই করে দিতে হবে। শ্বশুরমশাই তো নেই, উনি হয়তো আর 4-5 দিনের মধ্যে চলে আসবেন। তো এখন বাজে রাতের 9:00, আর আমি রাতে রান্না চাপিয়ে দিয়েছি, আর হাজবেন্ড দোকান থেকে চলে এসেছে, এই যে আমার জন্য এনেছে মিল্ক শেক। তো আজকে ব্লগটি আমি আর বেশি বড় করব না, ব্লগটি আমি এখানে শেষ করছি। তো আজকের মতো বাই বাই, গুড নাইট।